Hey guys, welcome back to our channel, We Unsettled Soul. আর আজকে আমরা করছি পাগলামো। এখন বাজে রাত 1টা। আমরা আজকে ঘুমাবো না ঠিক করছি, রাত্রিবেলা 1টার সময় চলে আসছি আমাদের হাতে কুকুলা। আর এদিকে আমরা দেখছি হচ্ছে দি গুড ডক্টর। কারণ আমরা যদি এখন ঘুমিয়ে পড়ি তাহলে ভোর 5টার সময় যে প্ল্যানটা করছি সেটা হবে না। চেষ্টা করছি না ঘুমানোর, বাকিটা তো না বল্লে বল্লে না তোমার উপরে। লেটস সি কতজন কতক্ষণ পারি, এরপরে খেলবো কেমন। এখন আমার সাথে সাথে তোমাদেরকে আপডেট দিয়ে যাচ্ছি, এখন বাজে 1:45 আর আমরা এখন চলে যাচ্ছি ক্যারাম বোর্ডে। এখন আজকে ডাইনিং টেবিলটা পরিষ্কার করে তারপরে আমরা খেলবো। ক্যারাম বোর্ড ইজ রেডি। আর ওদিকে ম্যাডাম আসছে আমাদের সাথে। কি নিয়েছিস এটা? ও ঝুড়ি বাজে খেলবো। এক্স্যাক্টলি, চলো বসে পড়ো। ইয়ো, সময় এখন 4:05। ক্যারাম আমাদের অনেকগুলোই ক্যারামের অনেকগুলো বোর্ড খেলা হলো আমাদের, ঠিক আছে। প্রত্যেকটা বোর্ডে ম্যাডাম হেরে গেছে। আমি চেয়েছিলাম ওকে জেতানোর জন্য, বাট কাল থেকে অনেক বেশি ইম্প্রুভ করেছে। আরো বেশি করতে হবে তোমাকে। এখনো ঘুম আসছে না, বাট ব্যাপারটা প্ল্যানটা হচ্ছে এখন মোটামুটি আমাদের আমরা 5টার সময় বেরোবো। আমাদের প্ল্যান আজকে সানরাইজ দেখার, যেটা ব্রেকফাস্ট বানিয়ে কিছু প্ল্যান আছে। লেটস সি হাউ ফার উই ক্যান ডু দ্যাট। আর খেলবি? না আমি আর খেলবো না, এখন আর খেলবো না। এখন 1 ঘন্টা আছে হাতে, 4টা বাজে, এখন আবার আর একটা এপিসোড হয়ে যাবে মনে হচ্ছে। গুড ডক্টর অল ডান, প্যাকিং ডান, টেবিল ফেবিল নিয়ে এদিকে আমাদের সব জিনিসপত্র নেওয়া। তো চলো এখন বেরে, বাইরে পুরো অন্ধকার। বাইরে পুরো অন্ধকার। এখন রওনা হচ্ছি, যেখানে ভালো জায়গা পাবো সেখানে গিয়ে এই লাইট অফ করে দিল। লোকজন দাঁড়িয়ে আছে আমাদের মিটিংয়ে কেমন করে এত রাতে, মানে ভোরে। বাজছে একদম 5টা, বাইরে মোটামুটি আলো চলে এসছে। 5:28 আজকে হচ্ছে তোমাদের সানরাইজ এখানে আছে, তো আমাদেরকে তার আগে একটা ডেস্টিনেশনে পৌঁছাতে হবে। তো এখনো হাতের মধ্যে আমাদের 28 মিনিটস আছে। তো ফাইনালি ডেস্টিনেশনে চলে আসছি। হ্যাঁ, চেয়ার লাগবে তো, সূর্য উঠবে উঠবে করছে। কোথায় চেয়ার আছে? না না, এটা তো বসবো না। গেটিং আওয়ার চেয়ার প্রিপেয়ার্ড। হ্যাঁ, ওমানে আছে অলমোস্ট 7 বছর হতে চললো, 7 বছর বেশি হয়ে গেছে। আই থিঙ্ক দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি এখানকার সানরাইজ দেখব, ঠিক আছে। সকালে ওঠা ইজ নট মাই কাপ অফ টি, হ্যাঁ, সেই জন্য রাতে আমরা ঘুমোইনি। দ্যাট ইজ দ্য বেস্ট অ্যাপ্রোচ। আমি ছোটবেলায় পাপা মার সাথে ছট পুজোতে যেতাম। হ্যাঁ, ও আর সময় বলছিল মনে হচ্ছে ছট পুজোতে দেখতে যাচ্ছি। আমি সব কিছু রিলেট করতে খুব ভালো। আর এইদিকে এইজন আমাকে বলে যাচ্ছে সূর্যটা এখান দিয়ে উঠবে, তো উঠবে তো, মানে কোন রকমের মিস হবে না তো, মানে কি বলবো আর। লোকজনকে আমি আমি নিয়ে আসছি মনে হচ্ছে তোমাকে। আমি তোমাকে সানরাইজ দেখতে নিয়ে আসছি, আমি নিয়ে আসছি। সূর্যের প্রথম কিরণ আজকে আমরা দেখলাম। টোটালি বলা যায় এটাকে সানকিসড। সূর্যের পুরো আলোটা মুখের মধ্যে পড়ছে, মানে ইটস সো সুদিং। Share your experience, man. It's worth. পুরো রাত জেগে যে সকালে আসাটা, it's completely worth. এত সুন্দর একটা হালকা হাওয়া দিচ্ছে,
এখন জাস্ট কিছুক্ষণ বসবো, বসে এবার ব্রেকফাস্ট প্রিপেয়ার করবো, প্রিপেয়ার করে খাবো দাবো, তারপর একটু জলের মধ্যে হাঁটবো, এটি তারপরে বাড়িও। সো আমাদের এখন ব্রেকফাস্ট প্রিপারেশন হবে এখানে। এটা আমাদের পোর্টেবল গ্যাস স্টোভ, এরকম এখানে এটা দিয়ে জ্বালাতে হয়, ঠিক আছে। এটাই আমাদের গ্যাস, এগুলো ইয়ে ক্যাম্পিং এর জন্য ইউজ হয় বেসিক্যালি। তো আমি এখন ডিম নিয়ে আসছি, ডিমটা যাতে না ফাটে সেজন্য চালের মধ্যে নিয়ে আসছি। এটা হচ্ছে চায়ের জন্য সসপেন, আর কি আছে বের করো, আর কি চাই এরকম একটা ভিউতে। ব্রেড 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 তো এবার ফার্স্টে যেটা করছি সেটা হচ্ছে ব্রেডটাকে একটু শেকে নেব। আগে পোস্টটা কোয় না, পোজ ওতে লাগিয়ে করা যাবে না, তেল তো দরকার নেই ব্রেড শেকার জন্য। অনেকদিনে আমাদের ইচ্ছে ছিল এরকম এরকম একটা জায়গায় এসে সকালে ব্রেকফাস্ট করা, এরকম ভাবে বানিয়ে অবভিয়াসলি নিজেদের প্রিপারেশন করে, ঠিক আছে। যতবার আমরা ক্যাম্পিং এ গিয়েছি ডিউ টু সাম রিজন আমাদেরকে ব্রেকফাস্ট আমাদের করা হয়নি, আমাদেরকে তার আগেই ব্যাক করতে হয়েছে। তো বাট এবার সেজন্য ব্রেকফাস্টটা হচ্ছে, সো উই আর হ্যাপি। পাউটি মোটামুটি শেখা হয়ে গেছে এখানে চারটে, এবার হচ্ছে পোচ। এবার আন্ডাটা পোচ, তো এখানে আমাদের ব্রেড এন্ড পোচ ইজ রেডি। জ্যাম লাগাতে হবে, এক্স্যাক্টলি। এসবে পরিষ্কার করতে চলে আসছে ডাস্টবিন, এদিকে এখন জ্যাম লাগানো হবে ব্রেডে। ব্রেডের মধ্যে জ্যাম লাগাতে লাগাতে এদিকে আমাদের চায়ের জল বসে গেল। কবে থেকে ভাবছি আমরা, চায়ের জল হয়ে গেছে, এবার সাথে আমাদের ইয়ে আছে প্রথম সুপার ব্রেকফাস্ট। হ্যাঁ একদম, আচ্ছা ঠিক আছে। আমাদের ব্রেকফাস্টে ক্রোসান্ট, ব্রেড এন্ড জ্যাম টোস্ট, আমাদের চায়ের জল ফুটে গেছে। টার্ন অফ দা গ্যাস। খাওয়া শুরু করছি, এই যে আমি খাচ্ছি, ওর প্লেটটাও অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। টেস্ট মনে হয় এনহ্যান্স হয়ে গেছে। গ্রিন টি রেডি হচ্ছে, পুরো ব্যাপারটার মধ্যে একটা জিনিসই ব্লান্ডার করছি, সেটা হচ্ছে ডিমের পোচের জন্য আমার মানে লবণ আনা উচিত ছিল, আমি লবণটা আনতে ভুলে গেছি, সবকিছু প্যাক করতে গিয়ে লবণটা আনতে ভুলে গেছি। সারা রাত জাগলে কিছু একটা ভুল তো হবে রে বাবা, তাই না? কেন ভুল হবে, তোমার তো ভুল হয় না। ওকে ডাজন্ট ম্যাটার, এরকম একটা ইয়েতে কি লবণ আছে না কি ইয়ে আছে ডাজন্ট ম্যাটার। এক্সকিউজ মি, গ্রিন টি চলে আসলো, তা এখন আস্তে আস্তে গরম লাগা শুরু হয়েছে, মনে হয় না সমুদ্রের জলে যেতে পারবো। ভালোই রোদের তাপ শুরু হয়েছে, এখন আস্তে ধীরে তুলপি তুলপা গুটিয়ে আমাদেরকে রওনা দিতে হবে বাড়ির দিকে, যে চাটা শেষ করবো, তাই তো? যেটা ভেবেছিলাম সেটা হবে না, এই সাইডে আসো, ও পাশে না পুরো ভিডিওটা জ্বলে যাচ্ছে। হ্যাঁ, যেটা মানে যেটা ভেবেছিলাম এখান থেকে কিছুক্ষণ বসবো, মোটে এখন বাজে 6:10, স্টিল এত ইয়ে মানে গরম লাগছে এখন। অ্যাকচুয়ালি এই এই এরিয়াটা মানে এই দেশটা কর্কট কান্ট্রি রেখার উপর দিয়ে যায়, মানে ওটাকে বলে কি বলে, ওটাকে ট্রপিক্যাল, হ্যাঁ যে রেখাটা আছে ওটা,
ওটার উপর দিয়ে যায়। তো সেই জন্য এখানে রোদটা যখন পড়ে সেটা খুব তীক্ষ্ণভাবে পড়ে। আমার মনে পড়ছে ট্রপিক্যাল ক্যান্সার এটাকে বলা হয়, কর্কট ক্রান্তি রেখা না? হ্যাঁ, কর্কট ক্রান্তি রেখা। এখন প্যাকিং স্টার্ট। তুমি এগুলো ঢোকো, আমি গ্যাসটা ঢোকাচ্ছি। আমার হাতেও টেবিল আছে, এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। খুব রোদ উঠছে আর এখন একদম গ্লুকোজ একদম কমে গেছে। হামকো লেখে যাও। আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ? আরোপিতে খবর দিয়ে দিব। চলো, সেটটাকে দিয়ে দেওয়া হলো। কারণ আগামী মোটামুটি আমরা 4 দিন এই গাড়িটাকে ইউজ করব না, ঘরেই থাকতে হবে। তো সেই জন্য এতক্ষণে পৌঁছে গেলাম, এখন ঘরে যাব। রাতে আমরা ঘরের যেরকম অবস্থা করছি, পুরোপুরি ঘরটাকে ওলট পালট মনে হচ্ছে ভূমিকম্প হয়েছিল এখানে। লাস্ট ঘরে এখন ফ্রেশ হয়ে দিব ঘুম। গুড আফটারনুন গাইস। তো সময় এখন বাজে 3:15, আমরা ঘুম থেকে উঠেছি 2:15 নাগাদ। উঠে ফ্রেশ হলাম, একটু খিদে পাচ্ছে তাই ঘুমটা ভেঙে গেল। বুঝতে পারছি না আমরা যে গেলাম ওটা কালকে গিয়েছি না আজকে সকালে গিয়েছি, সে এখনও সেই ইয়েটা চলছে। মনে হচ্ছে দুর্গাপুজোর সময় পুরো রাত জেগে যেমন প্যান্ডেল দেখলে যেমন হয়, ঠিক সেম ফিলিং। ঠিক আছে, যাই হোক, এখন একটু আগে আমার ওনার কল করলো, আমাদের ওয়াটার ইস্যু স্টিল নট রিজলভ। ঠিক আছে, আই এম নট শিওর কী হবে, তো আজকেও মনে হয় জল আসবে না। তো ওনার কী করলো, কারণ ওদের পুরো অ্যাপার্টমেন্টে আরেকটা বিল্ডিং আছে, আরেকটা 2-3টা রুম যেটা এখনও ভ্যাকেন্ট আছে, তার চাবি দিয়ে গেল, বলে ইনকেস তোমাদের যদি জল শেষ হয়ে যায় তো সেই রুমটা ওপেন করে ওখানকার জলটা ইউজ করতে পারো। বাহ, সো কাইন্ড অফ ইউ। ঠিক আছে, তো চলো এখন আপাতত এই এখন খাবো, খিদে পাচ্ছে। আমাদের কালকে সেই রাতে মটন ছিল, তাই তো? মটন আর রুটি। কেমন লাগছে কালকের এক্সপিরিয়েন্স? বল, কালকে না, আমি কালকেই বলেছি, আজকে সকালে এক্সপিরিয়েন্স। দারুণ দারুণ, বিয়ের পরে মনে হয় ওর সাথে আমার এরকম এক্সাইটিং এক্সপিরিয়েন্স এই ফার্স্ট। আমার এগুলো করতে খুব ভালো লাগে। এক্সাইটিং আর আর কোনো কিছু হওয়ার কিছু হয়নি মনে হচ্ছে? না, হয়েছে, কিন্তু এই টাইপের এক্সাইটিং মানে একটু পাগলা মতো দিন। হ্যাঁ, ওটাই ওর শুধু লাগে, আমি কিছু যেটা সারা রাত জেগে থাকো, উল্লুর মতো তাকিয়ে থাকো, ওগুলো কি? হ্যাঁ, একটুখানি মানে লাইফ একটু অন্যরকম থাকবে, একটু মজা থাকবে, বেশি মজা থাকবে। দিদি সি মজা, এবার এই মজা নিয়ে 1 বছর থাকবো, আর কিছু বলবো না। ওকে, আমাদের বিল্ডিংয়েও জলের ট্যাঙ্ক এসছে জল ফিল করার জন্য, নট শিওর কাদের কাদের ট্যাঙ্কটা ফিল করবে। যাই হোক, তো আমাদের এখন রিসেন্ট আপডেট যেটা হলো সেটা জল এখনও জলের প্রবলেম এখনও সলভ হয়নি, আর মোস্ট প্রবলি সেটা কালকেও হবে কি না ডাউট আছে, সবাই বলছে বুধবার হবে। তো 2 দিন জল আমাদের যা দেখলাম ট্যাঙ্কে এখন 20% জল আছে। ঠিক আছে, দেখি কালকে হয়তো এখানে এক্সটার্নাল কাউকে কল করে যদি ট্যাঙ্কে জল ভরা যায় বাইরে থেকে। আর সেই জন্য আমরা এখন এদিকে সব বাসনপত্র স্টক করে রাখছি, ধুচ্ছি না। হ্যাঁ, যতটা না করলেই নয়, ঠিক আছে, সেভাবেই করেই চলছি, ম্যানেজ করছি, একদম ওয়াইজলি জলটা ইউজ করছি। আর এখানে কি হচ্ছে? ডিনারে রান্না হচ্ছে। আসলে এতক্ষণ সম্রাটদার অনন্যার সাথে গল্প হচ্ছিল, তো হ্যাঁ, গল্প করতে করতে এতটা টাইম কেটে গেল, ওরা এমন ভাই চলে বা তোরা খাও আমরা খাচ্ছি, তো এই জন্য এখন ভাত ভাজা করে নিলাম। ভাত ভাজা করে এখন খেয়ে নিব। ইয়েস, এখন খেয়ে নেব। চল বেরে নি, খেয়ে নেব। তো খাবার এখানে বেড়ে একদম রেডি আছে, সারাদিনে বোধহয় সেই সকালের পরে এখন আবার আমি ক্যামেরাটা ধরলাম, কারণ ওই করছিল টুকটাক টুকটাক, কারণ সারাদিন আমরা কিচ্ছু করিনি, শুধুমাত্র শুয়েছিলাম, টিভি দেখছিলাম,
আর বেশিরভাগ সময় ঘুমিয়েই কাটিয়ে দিই, যেহেতু কালকে রাতে আমরা ঘুমাতে পারিনি, তারপরে একটু ক্যারাম বোর্ড খেলছিলাম, তো এখন বেশ ভালোই নেশা লেগে গেছে। তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি, এরকম পাগলামি নিয়ে হয়তো আমরা আগামীতে আবার আসবো। আরেকটা কারেন্ট আপডেট, ও হ্যাঁ আরেকটা কারেন্ট আপডেট আছে, আমাদের এখানে যে লকডাউনটা বলেছিল সেটা পুরো মাসকাটে যদি ওমানে যদি লকডাউন থাকে, আমাদের সুরে দুই দিনের লকডাউনটাকে ক্যান্সেল করে দিয়েছে। যেহেতু আমাদের এখানে জলের এরকম প্রবলেম হচ্ছে, মানুষের জীবন একদম মানে একেবারে খারাপ অবস্থা হয়ে গেছে জল না থাকায়, সেই জন্য এখান থেকে গভর্নমেন্ট থেকে আমাদের সুরকে দুই দিনের জন্য 7টা থেকে বিকেল 5টা অবধি লকডাউনটাকে মাফ করে দিয়েছে, খারিজ করে দিয়েছে। তো আশা করছি আগামী দিনগুলোতে একটু বেরোতে পারবো যদি দরকার হয়, তো দেখা যাক, দরকার না হলে বেরোবো না। তো এই কথাটা তোমাদের সাথে শেয়ার না করলেও নয়, সেই জন্য শেয়ার করে দিচ্ছি। তো আজকের ব্লগটা এখানেই থাকছে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। ব্লগগুলো যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাদের চ্যানেলটা ছেড়ে যাবার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও আর কমেন্ট করে দিও। টাটা, গুড নাইট।